क्या खाना डाले छोटो मोटो सेटअप देखी थी माने तुम ये हमारा शायद नहीं पड़ रही है, हमारी बारिश हो रही है। गोल टोल किसी व्हाट्सअप एवरीवन एंड वेलकम बैक टू माय अनदर वीडियो। तो टुडे इज 20th of July। तो आज के হচ্ছে 2021 এর যে মাধ্যমিক পরীক্ষাটা হয়েছিল মানে যেটা হয়নি মানে আমাদের ব্যাচটা, তো আমাদের ব্যাচে एक्चुअली आज মাধ্যমিকের রেজাল্ট। তো রেজাল্ট অলরেডি আমরা পেয়ে গেছি 10:05 নাগাদ। আর এখন তো বাজছে তোমরা হয়তো এখানে দেখতেই পাচ্ছ 11:30। হ্যাঁ এখন 11:30 বাজছে। এবার একটু পরে আমি যাবো স্কুল। তো স্কুল एक्चुअली গার্জেন অনলি। তো যেহেতু আমার গার্জেন মানে বাপি নিজে একজন টিচার মানে স্কুলের হেড টিচার, তো বাপিকে স্কুল যেতে হয়েছে। তো স্কুল যাবো আমি আর আরও কয়েকজন বন্ধুরাও বললো তারা যাবে। তো ভাবলাম চলো যাওয়াই যাক। তো আজ অনেক দিন পর দীর্ঘ প্রায় 1 বছর পর আমি স্কুল ড্রেস করবো ভাবছি। এবার যদি স্কুল ড্রেসটা ছোটো হয়েছে তাহলে করার কোনো উপায় নেই। তো চলো এবার ফার্স্ট স্নান টান করবো আর তারপর চলে যাবো স্কুল। আর মাধ্যমিক রেজাল্ট ভালো হয়েছে। রেজাল্ট নিয়ে তো কোনো কাজ নেই, কেননা 9 হিসেবে নাম্বার দিয়েছি আর রেজাল্ট অতটা গুরুত্ব নেই, তাই নাম্বার আমি কাউকে বলছি না। ঠিক আছে তো চলো ফার্স্ট স্নান টান করি, তারপর স্কুল ড্রেস যদি করি দেখাবো, না হলে ডাইরেক্ট স্কুল চলো নিজে দেখাবো। আমি যখন মানে কথা বলছিলাম তোমরা হয়তো অনেক আওয়াজ পেয়েছো, মানে যেটা আমি লক্ষ্য করিনি যে আওয়াজ হচ্ছিলো। তো আওয়াজটা কে করছিলো এবার তোমাদেরকে সেটা দেখা। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা টিয়া পাখি আছে, মানে টিয়া কিনা চন্দনা, সেটা মারা করতে চাই কুকুরের বাচ্চার মতো। যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি পাখিটা কেমন করে। সেই পাখিটা যে সারাদিন চেঁচায় দেখছো, পাখিটা এখন মাথা ঘুরছে। এই পাখিটা সারাদিন কাঁয় 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 করে চেঁচাতে থাকে দেখছো। এটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সোফা, আর এখানে হচ্ছে আমাদের ফ্রিজটা আছে। আর ফ্রিজের উপরে বাঘ, মানে বাঘ, আর বাঘের পাশে দেখবে কি আছে, এটা হচ্ছে একটা বিড়াল। মানে বিড়ালটাকে আমি আগের ব্লগেও দেখেছিলাম, আগের দুটো ব্লগে। তো বিড়ালটা এখন ঘুমাচ্ছে বাঘের কোলে, মানে শুনেছিলাম বিড়াল নাকি বাঘকে পাঠায়। যাই হোক এটা অরিজিনাল বাঘ না, সেটা বিড়ালটা বুঝে গেছে। বিড়াল কি সুন্দর ঘুমাচ্ছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কোনো ভয় ডর নেই মানুষের। আর এত উপরে কী করে উঠেছে সেটাও জানি না। এটা বিড়ালই একটা বাচ্চা বিড়াল। যাই হোক বিড়াল বাচ্চা মনে হয় না, খুব বদমাস। मैं देखा जो कुछ कह रहा हूँ आरो आदर पे घूमिए जाच्छे। যাই হোক এখন ওঠা কোনো প্ল্যান নাই, এখন ঘুমাতে থাকবে এটা। উঠ 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 উঠ, সারাদিন কেবল এখানটায় ঘুমায়, নাহলে এই যে এই সোফা তলটা সারাদিন এখানে ঘুমাতে থাকে। তো চলো এবার তোমাদেরকে আরও কিছু পাখি কুকুর বিড়াল সব কিছু দেখাচ্ছি। তাহলে আমি আমাদের বাড়ির যে চিড়িয়াখানাটা আছে ছোট্ট মতন সেটাও দেখি। মানে তোমরা তো চন্দনাটা দেখলে, এখানে বিড়ালটা দেখলে, বিড়ালটা কাজ বাঘটাকে জড়িয়ে ধরে নিয়েছি। বাঘের পিঠে যাওয়ার প্ল্যানে আছে, আবার ঘুমিয়ে গেল। তো যাই হোক তোমরা যেমন কি দেখলে, চন্দ্রনাটা দেখলে, তারপর বিড়ালটা দেখলে, এবার আরও 2-3টা পাখি, 2-3 রকমের পাখি আমাদের কাছে আছে, তো সেটাও দেখে নাও। এটা হচ্ছে কিছু আমাদের পাখি এখানে। এটা হয়তো তোমরা অনেকে জানো ককটেল। এখানে একটা ককটেল, এখানে আরেকটা ককটেল, ভয়ে চলে যাচ্ছে। আর ওই দেখো দূরে ওটা হচ্ছে লাভবার্ড, ভয়ে ভয়ে ছুটে বেড়াচ্ছে। যাই হোক লাভবার্ড লিটারালি 2টো করে থাকে, মানে একটা পেয়ার থাকে। তো এটার আরেকটা যেটা পেয়ার ছিল সেটা অনেক দিন আগে যে হত্যা করেছে। যাই হোক তো এটা অনেক দিন ধরে আছে প্রায়। এটার এই যে লাভবার্ডটা দেখছো এটা প্রায় বয়স 6-7 বছর হয়ে গেছে। আর এখানে আছে কয়েকটা বদ্রি, দেখতে পাচ্ছ এখানে কয়েকটা বদ্রি পাখি আছে। তো বাস এগুলোই আপাতত এখন আছে, আর আগে আরও অনেক ছিল, তো ওগুলো এখন নেই, কেননা বন্যার সময় মানে প্রায় অনেকগুলো পাখি 7-8টা পাখি জলে ডুবে গিয়েছিলো। তো তারপর থেকে আমরা বাকি পাখিগুলোকে বিক্রি করে দিয়েছিলাম, তো এখন আবার এগুলোকে এনেছি। তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করো, এবার স্নান করি। তারপর আমার জাস্ট এই স্নান সারা হলো। আর স্নান করার পর আমি যেমনকি তোমাদের বলেছিলাম যে স্কুল ড্রেস করবো, কিন্তু স্কুল ড্রেসটা এখন করতে দেখছি অনেক ছোটো হয়ে গেছে। আর ছোটো স্কুল ড্রেস করে কোনো লাভ নেই, আর নিজেরও কেমন অফার লাগে। তো স্কুল ড্রেসটা করছি না, এটা করে যাচ্ছি। তো চলো এবার খাই খেয়ে দেবো। আমি চলে এসেছি স্কুল, আর স্কুলে এসে আমার রেজাল্ট নিয়ে এখন হয়ে গেছে। পিছনে তোমরা এখন দেখতে পাচ্ছ সবাই খেলছে, আর অ্যাকচুয়ালি বাইরে মানে পিছনে পড়ছে বৃষ্টি। তার জন্য আমরা এখন মঞ্চের উপর দাঁড়িয়েছি। তো চলো তোমরাও দেখা এনজয় করো। জানি না কি দেখাতে পারবো, কেননা স্কুলে প্রচুর ডিস্টার্ব হচ্ছে, সাউন্ডের ইস্যু আসতে পারে। बारिश हो रही है। আপনারা দেখতে পাচ্ছ এখানে এখন খেলা চলছে, ফুটবল খেলছে সাংস্কৃতিক মঞ্চের উপর, আর এখানে চলছে ফুলদমে বৃষ্টি। দেখো অনেকদিন পর এই ফুটবল খেলা দেখতে পাচ্ছি, আর এখানে এই যে এখন কিছু খেলছে, গেম খেলছে, এও হ্যাঁ গেম খেলছে বা ব্লগ করছে, কিছু একটা করছে। যাই হোক চলো, এখন প্রচুর বৃষ্টি ঝিট আছে, তাই আমি এখন ভিডিওটা বন্ধ করছি। এই যে এখন এখন ব্লগিং করছে, এই যে ব্লগিং করছে, এই যে ওমকার ইয়োর ওমকার ব্লগিং করছে। এই যে এখানে গোল টোল কিছু একটা হয়েছে, বাই দা ওয়ে ওই যে বল চলে গেল। হিরো বৃষ্টিতে ভিজে ভিজে এখন ফুটবল খেলছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে আমাদের বিজেস গোলকিপার। तेरा हमसे सामना है, आंखों से छूले छू रहा हाथों से। राहुल मुखर्जी, एखाने अनुराग, एखाने बड़ुआ, गॉड 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 जिल्ला जी, এই যে আমাদের ঐতিহ্য। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাঁকুড়া জেলা স্কুলের গেট, মানে প্রায় দীর্ঘ 1.5 বছর পর ঢুকছি জেলা স্কুল। আর এই যে জেলা স্কুলের চত্বর, জেলা স্কুলের অফিস, আর এটা হচ্ছে সেই টগরতলা যেখানে বসে আমরা প্রাইমারি সেশনটা প্রায় পুরোটাই কাটিয়েছিলাম। তো যাই হোক, জেলা স্কুল নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও আমরা করবো, তো স্টে টিউনড। तेरा हमसे सामना है, आंखों से छूले छू रहा हाथों से मना है। सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें। मेरे बिन सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें। जो मन भोले भर के बोला है। ভিডিওটা এখানে জন্য ছিল, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সাথে বেল আইকনটা দাবাতে ভুলবেন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।